শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আর একটি লেসন, খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা চতুর্থ শ্রেণী। আমাদের আলোচ্য বিষয় একাদশ অধ্যায়, পাপ স্বীকার, খ্রিস্টপ্রসাদ ও হস্তাপন। খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, সো লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন, যিশু কবে শেষ ভোজের অনুষ্ঠান করেন? যে রাতে তাকে শত্রুদের হাতে সমর্পণ করে দেয়া হয়েছিল সেই রাতে তিনি তার শিষ্যদের নিয়ে শেষ ভোজের অনুষ্ঠান করেন। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টপ্রসাদ সংস্কার কি? খ্রিস্টপ্রসাদ সংস্কার হল ঈশ্বরের সাথে তারই সন্তানদের মিলনের সময়। এর মাধ্যমে আমরা ঈশ্বরের অনন্ত জীবনের স্বাদ বা আনন্দ লাভ করি। পরবর্তী প্রশ্ন, পাপ স্বীকার সাক্রামেন্টের যাজকের কাছে গিয়ে কি বলতে হয়? খ্রিস্টপ্রসাদের দ্বিতীয় সাক্রামেন্টটি হচ্ছে পাপ স্বীকার সাক্রামেন্ট। খ্রিস্টমণ্ডলীর দ্বিতীয় সাক্রামেন্টটি হচ্ছে পাপ স্বীকার সাক্রামেন্ট। পাপ স্বীকারের পাপের জন্য প্রকৃত অনুতপ্ত করার পর যাজকের কাছে গিয়ে পাপের কথা বলতে হয়, অর্থাৎ পাপ স্বীকারের পূর্বে আমাদের প্রথমে মন পরীক্ষা করে নিতে হবে, তারপরে যাজকের কাছে গিয়ে পাপ স্বীকার করতে হবে। পরবর্তী প্রশ্ন, খ্রিস্টপ্রসাদ গ্রহণের চারটি ফল কি কি? খ্রিস্টপ্রসাদ গ্রহণের চারটি ফল হল, খ্রিস্টপ্রসাদ গ্রহণকারীদের মধ্যে ভ্রাতৃত্ব প্রেম বাড়ে, খ্রিস্টভক্তের ভক্তি ভালোবাসা আরও সবল হয়, পাপ থেকে বিরত থাকার শক্তি লাভ করা যায়, অন্যের স্বার্থে জীবন সহভাগিতা করার শক্তি পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, হস্তাপন সংস্কারের ফলগুলো উল্লেখ করো। হস্তাপন সংস্কার বা সাক্রামেন্টের ফলগুলো নিচে উল্লেখ করা হলো। প্রথম, ভক্তদের অন্তরে নতুনভাবে পবিত্র আত্মা আগমন করে। দ্বিতীয়, আধ্যাত্মিক মুদ্রাঙ্কন দ্বারা চিহ্নিত হয়। ভক্ত খ্রিস্ট ও খ্রিস্ট মণ্ডলীর সাথে আরও দৃঢ়ভাবে যুক্ত হয়। ভক্তের অন্তরে পবিত্র আত্মার শক্তি সক্রিয় হয়ে ওঠে। ভক্ত বিশেষ শক্তি পায় যাতে সে খ্রিস্টের যথাযথ সাক্ষ্য হতে পারে। তো এই ছিল আজকে আমাদের একাদশ অধ্যায়, পাপ স্বীকার, খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কার নিয়ে আমাদের আলোচ্য বিষয় নিয়ে আলোচনা। আশা করি এটা তোমাদের সহায়ক ভূমিকা পালন করবে। বাসায় যখন তোমরা পড়বে তখন ভিডিওটি প্লে করতে পারো, এর মধ্য দিয়ে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফল লাভ করবে। তোমাদের প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক ধন্যবাদ।